যে লোক ভোর রাতে উঠে বা তাহাজ্জুদের নামাজ আদায় করে না এই লোক মুত্তাকি হতেই পারে না মুত্তাকির জন্য তাহাজ্জুদের নামাজটা অবশ্যম্ভাবী বিষয় আল্লাহর প্রিয় বান্দা হতে হলে নেককার হতে হলে আল্লাহর ওলি হতে হলে ভালো মানুষ হতে হলে তাহাজ্জুদের কোনো বিকল্প নাই আসসুন্নাহ ভিশন সত্য ও সংস্কারের কথা বলে وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا যারা রাতে বেড়ায় ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে দাঁড়িয়ে যায় আল্লাহ প্রশংসা করার জন্য সিজদায় লুকিয়ে যায় আল্লাহর নৈকট্য অর্জন করবার জন্য এটা হলো আল্লাহর প্রিয় বান্দা রহমানের বান্দাদের তিন নম্বর বৈশিষ্ট্য কোন এক সালাফ বলেছেন যে লোক ভোর রাতে উঠে বা তাহাজ্জুদের নামাজ আদায় করে না এই লোক মুত্তাকি হতেই পারে না মুত্তাকির জন্য তাহাজ্জুদের নামাজটা অবশ্যম্ভাবী বিষয় আল্লাহর প্রিয় বান্দা হতে হলে নেককার হতে হলে আল্লাহর ওলি হতে হলে ভালো মানুষ হতে হলে তাহাজ্জুদের কোনো বিকল্প নাই আজকাল আমাদের তাহাজ্জুদ তো দূরের কথা অনেক ভালো ভালো প্র্যাকটিসিং মুসলিম ভাইরা আমরা ফজর নামাজও পড়তে ঠিক না ঠিক এর কারণ হলো রাতে এশার পরে আমাদের 12টা 1টা পর্যন্ত মোবাইলে আমরা ব্যস্ত থাকি মোবাইলের মুনাজাতে থাকি মোবাইলের মুনাজাত দেখতে 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 মোবাইল ঘুমের চোটে যদি এই মুখের উপরে ভেঙে পড়ে তার উপরে যেন মোবাইলটা রাখি শহর কি গ্রাম সর্বত্র রাত 12টা 1টা যদি শোন আপনি তাহাজ্জুদ তো দূরের কথা ফজর নামাজের সময় আপনার ঘুম ভাঙার কথা এই যে ওয়াজ করছি আমরা রাত জেগে এটাও তো সুন্নাহ বিরোধী কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে কথা বলা পছন্দ করতেন না দ্বীনের কথা ইসলামের কথাও আগে আগে বলে শেষ করতে হবে এশার নামাজের পর শুয়ে যেতে হবে স্বামী স্ত্রীর কথোপকথন ছাড়া এশার পরে আর কোন কথা প্রশংসনীয় কিন্তু আমাদের দেশে ওয়াজ মাহফিল জমেই এশার পরে শুধু ওয়াজ মাহফিল টেলিভিশন প্রোগ্রাম বলেন বাসা বাড়িতে যে সমস্ত টক শো গুলো হয় আমাদের ড্রয়িং রুমে টেলিভিশন রুমে এই সব জমে কখন এসার উপর ভাই আমার আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নেই যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা নিবিড় এবং গভীরতম সম্পর্ক তৈরি হয় একটা দিন তাহাজ্জুদ পড়ে দেখেন সন্ধ্যা রাত তাড়াতাড়ি শুয়ে পড়ে নেশা পড়ে এরপরে তাহাজ্জুদের সময় উঠে যান দুই চার রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে একটু কথা বলেন দোয়া করেন আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যান ভোর রাতের সময়টাতে দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন বান্দা আছো কি কেউ ক্ষমা প্রার্থনা করে আমি ক্ষমা করব আছো কি কেউ আমার কাছে কিছু চাইবে আমি দেব আল্লাহ ডেকে ডেকে আগাম আমাদেরকে ক্ষমার কথা বলেন ভাইরা আমার তাহাজ্জুদের নামাজ যদি কোনোদিন পড়তে পারেন দেখবেন সারা দিন আপনার আনন্দিতভাবে কাটবে একটা পবিত্রতম অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হবে যেটা অন্য কোন ইবাদতের মাধ্যমে হবে তাহাজ্জুদ পড়ার পরে আপনি দিনে বের হয়েছে কোন বিপদ হয়েছে সুবিধা অসুবিধা হয়েছে সঙ্গে সঙ্গে আপনার মনে হবে আমি তো ভোর রাতে মালিকের সাথে কথা বলেছিলাম মালিকের সাথে আমার একটা একান্ত সম্পর্ক আছে যেটা সবাই নেই সবাই যখন ঘুমিয়েছিল তখন আমি মালিকের সাথে একটা বিশেষ আলাপ করেছিলাম তার সাথে আমার একটা স্পেশাল সম্পর্ক আছে একটা স্পেশাল রিলেশন আছে আমি তার খাস বান্দা ইবাদুর রহমান রহমানের বান্দা কারণ আমি তাহাজ্জুদ পড়েছি আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার তৌফিক দান করুন এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহর প্রিয় বান্দা হতে হলে রহমানের বান্দা হতে হলে তাহাজ্জুদ করতে হবে তাহলে তো পাঁচত্বর ব্যাপারে খুব বেশি গুরুত্ব না দিলেও চলবে তাই না তাহাজ্জুদ পড়াটা যদি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পূর্ব শর্ত হয় তাহলে পাঁচত্বর নামাজ তো অবশ্যই পড়তে হবে সেটা তো বলাই বাহুল্য ঠিক না ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন এখন অনেক ভালো ভালো মানুষদের কাছ থেকে তাহাজ্জুদ হারিয়ে গেছে ফেসবুক আসার পর থেকে আর তাহাজ্জুদের নামাজ ভালো ভালো মানুষ যে তাহাজ্জুদ পড়তো তার ফেস তাহাজ্জুদের নামাজও নিয়ে গেছে ফেসবুক ইউটিউবে ঘন্টাকে ঘন্টা সেখানে ডুবে থাকে কোনো কাজ নাই তারপরেও হাতে দিয়ে থাকে আর এমন এক রোগ ফেসবুক স্ক্রলিং এর কোনো এন্ডিং আছে মোবাইলটা হাতে নিয়ে যে এভাবে টানতে থাকেন আঙ্গুল দিয়ে এই টানার কোনো শেষ আছে নেট দুর্বল হয়ে গোল হয়ে ঘুরতে থাকে
তার মানে তুমি অপেক্ষা করো, তোমার জন্য আরো আইটেম আছে, কোথাও যায় না। ঠিক না? ঠিক। ইউটিউব বলেন আর ফেসবুক বলেন কাহিনী, যুব সমাজ সহ সকল স্তরের মানুষের ধ্বংসের এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আজ সোশ্যাল মিডিয়া এডিকশন। এটা নেশা। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেশা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলা প্রিয় বান্দা হওয়ার জন্য ভাইরা আমার তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলতে হবে, আর তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলার জন্য সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শোয়ার কোনো বিকল্প হতে আসুন না। ভিশন সত্য ও সংস্কারের কথা বলে।